টেস্টি কিচেনে আপনাদের স্বাগত। আজকে রেসিপি কচু ডালের রেসিপি। এই কচু ডালের রেসিপিটা একদম ঘরোয়া রান্না, এটা একদম সহজ পদ্ধতিতে একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানাবো। এই কচু ডালের রেসিপিটা বানানোর জন্য এই কচুকে আমি পরিষ্কার করে ছিলে ধুয়ে নিয়েছি, কিছুটা ডাল নিয়েছি পরিষ্কার করে ধুয়ে, আর কিছুটা টমেটো নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, শুকনো লঙ্কা রসুন কুচি করে নিয়েছি, আর বাটিতে কিছুটা জিরে গোলমরিচ গুঁড়ো মশলা নিয়েছি। আমি প্রথমে এই কচু আর ডালটাকে কুকার বসিয়ে দেব, দিয়ে এটাকে কষে নিব ভালো করে, দিয়ে বয়েল করব। আমি ডাল আর কচুটাকে কষে নেওয়ার জন্য কুকার বসিয়ে দিয়েছি, এতে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। আমি কুকারে তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা আমার গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি দিয়ে দিব এই ধুয়ে রাখা কচু। আর এই ডাল ধুয়ে রেখেছিলাম, এই ডালটাকেও দিয়ে দিব। একসঙ্গে দুটোকে আমি ভালো করে কষে নেব। আমি কচু ডালটা দু চারবার নেড়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব আমি হলুদ, আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিব। আমি ডালটাকে ভালো করে কষে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দিব এটাকে বয়েল করার জন্য পরিমাণ মতো জল। আমি কচুর ডালটাকে কষিয়েতে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এবার এটাতে আমি ঢাকনা বন্ধ করে দেব, আর এটাকে করার জন্য আমি দুটো সিটি দেব। আমার এই দুটো ডাল কচুতে দুটো সিটি পড়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা করার জন্য নামিয়ে দেব। আর আমি মশলাটা তৈরি করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এই কচু ডালটা এখানে ঠান্ডা হতে থাক, আর আমি এখানে ততক্ষণে মশলাটা ভেজে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আমি তেল। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, আর দিয়ে দিব রসুন, আর এই শুকনো লঙ্কাগুলো নিয়ে একসঙ্গে আমি নেড়ে নেব। আমি পেঁয়াজ রসুন লঙ্কাটাকে শুকনো লঙ্কাটাকে এভাবে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিব। আমার পেঁয়াজ রসুন লঙ্কা ভাজা হয়ে গিয়েছে, এই তেলের মধ্যে আমি পাঁচ ফোড়নের ফোড়নটা দিয়ে দেব। আর দিয়ে দিব এই টমেটোটা। আমার এই ফোড়নের মধ্যে টমেটো দিয়ে দিয়েছিলাম, টমেটোটাও গলে গেছে, এর মধ্যে আমি ডাল কচুটা বয়েল করে গেছিলাম সেটাকে ঢেলে দিব। আমি এই ডাল কচুটা বয়েল করার সময় কিছুটা পরিমাণ লবণ দিয়েছিলাম, এতে আবার আমি স্বাদ মতো পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিব। এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এই কচু ডালের স্বাদ বাড়ানোর জন্য আমি কিছুটা বাটিতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো রেখেছিলাম, সেটা উপর থেকে আমি দিয়ে দেব, আর এটাকে ভালো করে নেড়ে নেব। আমার কচু ডালের রান্নাটা ফুটতে শুরু করেছে, এবার গ্যাসটা বন্ধ করে এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমি এই কচু ডালের রেসিপিটা একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, এভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর সুন্দর লাগে এটা খেতে। আমার এই কচু ডালের রেসিপি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।